আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আজকের এই ক্লাসে রোজার যে মাসালা মাসাইল আছে সেই মাসালা মাসাইল সম্পর্কে জানব আল্লাহ জানবো আমাদের সামনে যে রমজান মাস আসছে এই রমজান মাসের বেশি বেশি ইবাদাত এবং সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুন আমিন তাহলে আমরা আজকে টোটাল রোজার যে সত্তরটি মাসালা মাসাইল আছে সে সম্পর্কে আমরা জানবো আল্লাহ তালা আমাদের তফিক দান করুক সব জানার এবং এটার উপরে আমল করার তাহলে আমি বলতেছি যে এই ভিডিওটা হয়তো একটা পার্টি সম্ভব না সত্যি মাসলা মাসাইল তারপরে আমি চেষ্টা করছি যদি সম্ভব হয় তাহলে একটা ভিডিওতে হবে তাই না হলে দুইটা বা তিনটা হতে পারে যাই হোক সমস্ত প্রশংসা মহান আল্লাহ আলার আল্লাহর কাছে সাহায্য ক্ষমা ও হেদায়ত কামনা করছে তাকে কেউ বিপদগামী করতে পারে না আর যাকে তিনি বিপদগামী করেন তাকে কেউ হেদায়ত করতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ বা মাবুদ নাই এবং কোনো ক্ষেত্রে তার কোনো শরিক নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল আলহিম আল্লাহর বান্দা ও রাসুল অতপর আল্লাহ রব আলিন তার বান্দাদের উপকারের জন্য ভালো কাজের একটি মৌসুম উপহার দিয়েছেন এ মৌসুমে ভালো কাজের সব বেড়ে যায় এবং মন্দ কাজ কমে যায় এবং বান্দার মান মর্যাদা বৃদ্ধি পায় মুমিনদের হৃদয় মন আল্লাহর দিকে আবিষ্ট হয় আল্লাহর ফরজকৃত ইবাদ সমূহের মধ্যে রমজান মাসে রোজা পালন করা একটি অন্যতম ইবাদত আল্লাহ বলেন কুতিবা আলাইকুম তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর তা ফরজ করা হয়েছিল আশা করা যায় যে তোমরা তাকুয়া অর্জন করতে পারবে সোরা বাকারা একশো তিরাশি নম্বর আয়াত রোজা যেহেতু বিশাল গুরুত্বপূর্ণ ইবাদাত সেহেতু রোজার সাথে সংশ্লিষ্ট হুকুম আহকাম সমূহ জেনে নেওয়া আবশ্যক মুসলমানদের উচিত জানা ও পালন করা হারাম সমূহকে বর্জন করা আর যেগুলো মোবাহ অর্থাৎ জায়েজ সেগুলো থেকে নিজেকে ব্রত রেখে মনকে সংকুচিত না করা সিয়াম বা রোজার অর্থ সিয়াম বা রোজার আবিধানিক অর্থ হলো বিরত রাখা আবদ্ধ রাখা পারিভাষিক অর্থ হল নিয়তের সাথে সুবে সাদিক অর্থাৎ ফজরের অক্তের প্রথম হতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সব ধরনের রোজা ভঙ্গকারী যেমন পানাহার জৈবিক ও শারীরিক কোনো কিছু ভোগ করা থেকে বিরত থাকা এরপরে যে বিষয়টা আসে সেটা হলো এই সিয়াম বা রোজার সরাই হুকুম কি রমজান মাসে সম বা রোজা ফরজ হওয়ার ব্যাপারে উম্মতের এজমা একমত হয়ে গেছে এ ব্যাপারে কোনো দ্বিমত নাই আর রোজা হলো ইসলামের চতুর্থ রুকন বা স্তম্ভ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন হে মানদরগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তা তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল আশা করা যায় যে তোমরা তাকুয়া অর্জন করতে পারবে সোরা বাকারা একশো তিরাশি নাম্বার রাসুল্লাহ সাল সাল্লাম ইরশাদ করেন যে ইসলামের ভিত্তি হলো পাঁচটি ওই পাঁচটির একটি হলো রমজান মাসের রোজা রাখা এরপরে যে বিষয়টা আছে সেটা হলো এই যে আমরা রোজা রাখবো এর রোজার আমাদের ফজিলাতকে আমরা রোজা রাখলে রমজানের ব্যাপক ফজিলাত সম্পর্কে সহি হাদিসে অনেক বর্ণনা পাওয়া যায় সংমকে আল্লাহ তালা তার নিজের জন্য খাস করেছেন এবং তিনি স্বয়ং এর পুরস্কার দিবেন রোজাদারের সব সংখ্যা অসংখ্য গুণে বৃদ্ধি পায় হাদিসেতে যার অর্থ হলো আল্লাহ তালা বলেন সম বা রোজা একমাত্র আমারই জন্য রাখা হয় আর আমি তার বিনিময় বা পুরস্কার দিব সমের সাথে অন্য কোনো কিছুর তুলনাই হয় না রোজা পালন অবস্থায় রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না অর্থাৎ এক কথায় দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না রোজাদারের জন্য দুটি আনন্দ একটি ইফতারের সময় আরেকটি আল্লাহর সাথে সাক্ষাতের সময় রোজার কারণে সাওম বা রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে তারা বলবে আইয়া রব্বি মানআতুহু তুআম ওয়া শাহাওয়াতু ফ্যাশাফানি ফিহি হে আমার প্রতিপালক আল্লাহ আমি তার অর্থাৎ রোজাদারের জন্য সুপারিশ করছি তুমি আমার সুপারিশ গ্রহণ করো যেহেতু আমি তাকে দিনের বেলায় পানহার ও যৌন কামনা বাসনা হতে ব্রত রেখেছি রমজান ইসলামের একটি অন্যতম রোকন বা স্তম্ভ এ মাসেই কুরআন নাজিল হয়েছে এ মাসের মধ্যেই হাজার মাসের চেয়েও উত্তম একটি রায়ত আছে রমজানে দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শিকল বন্দি করে ফেলা হয় রমজান মাসের মাসের রোজা অন্য দশ রোজার সমান যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় এই রোজা পালন করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয় প্রত্যেক ইফতারের সময় আল্লাহ তালা অনেক জাহান্নামবাসীকে আগুন থেকে মুক্তি দিয়ে অর্থাৎ জাহান থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন সুহান শ্যামের কথিফায় ফায়দা বা উপকারী কিছু বৈশিষ্ট্য শ্যামের অনেক উপকার বা বৈশিষ্ট্য আছে যার অধিকাংশই তাকুয়া এবং ফরজ কেয়ারির সাথে সম্পৃক্ত আল্লাহ বলেন লাল্লাকুম তাকুন। আশা করা যে তোমরা তাকুয়া বা আল্লাহর ভীতি অর্জন করতে পারবে এ কথার ব্যাখ্যা হলো যে কেউ যদি আল্লাহর শাস্তির ভয়ে এবং সন্তুষ্টির অর্জনের লক্ষ্যে নির্ধারিত সময়ে হালাল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে তাহলে নিঃসন্দেহে সে সমস্ত হারাম কার্য থেকে নিজেকে ফিরিয়ে রাখতে পারবে মানুষের পেটে যখন ক্ষুদা লাগে তখন দেহের অনেক অঙ্গ প্রত্যঙ্গকে আন্দোলিত করে তোলে আর খাবার দিয়ে যখন পেট ভর্তি করা হয় তখন চোখ জিভা হাত এবং গুপ্তঙ্গের ক্ষুদা চাঙ্গা হয় শয়তানকে দমন যৌন উত্তেজনাকে নিরস্ত এবং অঙ্গ রোজাদার যখন উপলব্ধি করে তখন সে গরিব না খেয়ে এক কথা কি গরিব দুঃখীর না খেয়ে থাকার কষ্ট বুঝতে পারে এবং তাদের প্রতি সরদয় মনে দয়ার উদ্রেক হয় এবং তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য দান খয়রাত করে কেননা কথায় বলে শোনা খবর চাক্ষুষ দেখার মতো নয় আর বাহনে আরোহী যাত্রী যতক্ষণ পর্যন্ত হেঁটে না চলে ততক্ষণ হাঁটার কষ্ট অনুধাবন করতে পারে না তখনই পারে যখন সে একই কষ্টে পতিত হয় সিয়াম নফসের দাসত্ব ও পাপ কাজ থেকে দূরে রাখে এ রমজান নিয়ম শৃঙ্খলা ও নিয়মাবর্তিতা নিয়মাবর্তীনতার শিক্ষা দেয় রমজান মাস ঘোষণা করছে যে মুসলমানরা এক জাতি এদের মধ্যে কোনো পার্থক্য নেই তারা একই সাথে সম পালন ও ইফতার গ্রহণ করে থাকে যারা দায়ী ইল্লার পথে অর্থাৎ আল্লাহর পথে আহবানের কাজ করেন রমজান মাস তাদের জন্য এক মহা উত্তম সুযোগ এ মাসে অনেক মানুষের হৃদয়ের মন মসজিদের দিকে ধাবিত হয় কেউ হয়তো তার জীবনে এ প্রথম অথবা অনেক দিন পর রোজা উপলক্ষে মসজিদে প্রবেশ করল এ সুযোগ গ্রহণ করা করে যত সম্ভব উত্তম ভাবে কোরআন হাদিস মোতাবেক ওয়াজ নসিহত করে ভালো কাজের উৎসাহ এবং মন্দ কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দিতে হবে ইসলামের কিছু আদব ও নিয়ম কানুন এগুলোর মধ্যে কিছু সংখ্যা ওয়াজিব আর কিছু সংখ্যা মুস্তাহাব যেমন সাহরি খাওয়া এবং তা শেষকতে খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহরাতি ফিস সুহুরি বরকাতান রাহু ইবনে মাজাহ তোমরা সাহারি গ্রহণ করো আর এটা হলো শেষ রাতের খাবার খাবারি হলো শেষ রাতের খাবার কেননা সাহারিতে বরকত রয়েছে খাবার গ্রহণ করা উচিত যে আমরা আহলে কিতাবদের অর্থাৎ করে প্রমাণ ইহুদি খ্রিস্টানদের পরিপন্থী অনুসারী নয় ঠিক আছে কেননা তারা রোজার জন্য সাহারি খায় না আর মুমিনের উত্তম সাহারি হলো খেজুর দ্রুত ইফতার করা

নামাজের আগে সদ্য তাজা পাকা খেজুর দিয়ে ইফতারি করতেন আর সদ্য তাজা খেজুর না পেলে শুকনো খেজুর তিনি খেয়ে ইফতার করতেন আর শুকনো খেজুর না পেলে কয়েক অঞ্জলি

প্রতিষ্ঠিত হয়েছে ইনসা এরপরে অশ্লীল কথাবার্তা নিষিদ্ধ পালনকালে তোমাদের কেউ যেন অশ্লীলতা ও ঝব্রা বিবাদে লিপ্ত না হয় এখানে রফথ এর অর্থ হল পাপাচার ও গুনাহের কাজে লিপ্ত হওয়া নবী করিম বলেন মাল্লাম ইয়াদউ কওলান যুরি ওয়াল আমালু বিহি ফলাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু যে ব্যক্তি গর্হিত কথা ও গর্হিত কাজ পরিত্যাগ করতে পারল না তার পানহার পরিত্যাগ করাই তার পানহার পরিত্যাগ করাই আল্লাহর কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনি রোজা রয়েছেন এই রোজা অবস্থায় আপনার পাপাচার ও গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে এরপরে যে বিষয়টা আছে সেটা কি গিবত এই যে গিবত এবং পরনিন্দা মিথ্যা কথা বলা সর্বপ্রকার হারাম কাজ হতে বিরত থাকা সম পারণকারীর জন্য অবশ্যই কর্তব্য এ জাতীয় গর্হিত কাজ ত্যাগ না করলে শ্যামের সব সবই বরবাদ হয়ে যাবে সবই বরবাদ হয়ে যাবে অর্থাৎ আমরা শ্যাম পালন করলে যে সবটা হতো আমরা যদি গিবত পরনিন্দা মিথ্যা কথা বলা এবং সর্বপ্রকার হারাম কাজ থেকে বিরত না থাকি তাহলে আমাদের রোজা রেখে মনে করেন রোজার যে সব হবে সেটা আমরা পাবো না নবী করিম সাল আলীহীলাম পালন পালনকারী আছে যাদের সিয়াম দ্বারা না খেয়ে উপোস করা ছাড়া আর কিছুই অর্জিত হবে না আল্লাহ তালা আমাদের সঠিকভাবে রোজা পালন করার তফিক দান করুন আমিন ঝগড়ে ফাসাদ এবং মারামারিতে জড়িত হওয়া যাবে না নবী করিম সাল আলহিহ্লাম বলেন وَاِن نَّمَرَؤُ قَاتَلَهُ او سَبَّهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ إِنِّي صَائِمٌ যদি কোন লোক তার সাথে মারামারি করতে চায়। অর্থাৎ যে রোজাদার রয়েছে তার সাথে এবং গালি দেয় তাহলে সে যেন বলে যে আমি রোজা পালন করছি আমি রোজা পালন করছি ইননি সাইম এর অর্থ হলো আমি রোজা পালন করছি কথাটি তে হাদিসে দুইবার এসেছে প্রথমবার রোজার কথা বলে নিজেকে সংযত রাখার জন্য আর দ্বিতীয়বার বিবাদ করতে উদ্যত ব্যক্তিকে স্মরণ করিয়ে দেওয়া যেন সে সংযত থাকে আমরা এই রমজান মাসে দেখা যাচ্ছে সেহেরিতে আমরা কি করি অনেকেই আসে এমন খাওয়া খায় যে ফজরের নামাজ পড়তে আমাদের কষ্ট হয় এ সম্পর্কে হাদিসে আসছে মা মালা ইবনে আদম ওয়া আয়েশা ওয়া আন শাররা মিন বাতন এর অর্থ হলো আদম সন্তানরা যে নিকৃষ্ট পাত্রটি পূর্ণ করে তা হল তার পেট খাওয়ার জন্য বেঁচে থাকা নয় বরং বেঁচে থাকার জন্য খেয়ে থাকেন এরপরে মাল জ্ঞান আচরণ ও চরিত্র দ্বারা উন্নত উপস্থাপন করা বুখারি ও মুসলিম শরীফের হাদিসে সে আব্দুল্লাহ এবনে আব্বাস রাজ বলেন আমি এটার অনুবাদটা বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। রমজান মাসে তিনি আরো বেশি দান করতেন। যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, রমজানিত প্রতিরাতে জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন এবং পারস্পরিক কুরআন শিক্ষা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বহমান ঝড়ের চেয়েও ক্ষিপ্র গতিতে দান করতেন। আল্লাহু আকবার। রসুল্লা সালাম করেন যে ব্যক্তি একজন সম পালনকারীকে ইফতার করাবে তাকে সম পালনকারীর সমান সব দেওয়া হবে সুহান কিন্তু তাতে মূল সম পালনকারীর সব থেকে এক বিন্দু পরিমাণ কম করা হবে না এ মাসে বিশেষভাবে যা করণীয় ব্যক্তিগত এবং সামষ্টিক জীবনে ইবাদতের পরিবেশ সৃষ্টি করা সংগঠিত গুনাহর জন্য অতি দ্রুত তবা করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা আনন্দ চিত্তে রমজান মাসকে গ্রহণ ও সিয়ামের তাৎপর্য উপলব্ধি করা বিনয় ও একাগ্রতার সাথে তারাবির নামাজ আদায় এবং মাঝের দশ দিন অলসতা না করা লাইলাতল কদর বা ভাগ্য রজনী তলস করা তলাশ করা ওকে তারপরে কোরআন শরীফ অর্থ বুঝে বিনয়ের সাথে তেলত করে যতবার খতম করা সম্ভব সেটা করা রমজান মাসে করলে হজের যায় এ থেকে গুরুত্বও কম নয় রমজানের আগমনে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ে কোনো ক্ষতি নেই কেননা নবী করিম সালাইস্লাম রমজান মাসের আগমনকালে সাহাবিগণকে শুভেচ্ছা দিতেন এবং এ মাসকে গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করতেন হজরত আবু হুরে রাজিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহিহাসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের কাছে রমজান মাস সমাগত এটি এক বরকতময় মাস আল্লাহ তাআলা এ মাসের তোমাদের উপর ফরজ করেছেন এ মাসে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর এ মাসে সেরা শয়তানগুলোকে আটক করে ফেলা হয় এ মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়ে উত্তম যে ব্যক্তি এ রাতের কল্যাণে লাভ যে ব্যক্তি রাতের কল্যাণে লাভে ব্যর্থ হলো নফল শ্যামের দ্বারা দূর হয়ে যায় নফল শ্যামের মধ্যে উল্লেখযোগ্য হলো আশুরার রোজা সেটা হলো মহারম মাসের নয় অথবা দশ কিংবা দশ অথবা এগারো এরপরে হলো আরাফাতের দিন রোজা রাখা তারপরে আয়ামুল বীজ অর্থাৎ প্রত্যেক আরবি মাসের এবং রোজা প্রতি সোমবার ও বৃহস্পতিবার এবং মাসে রোজা রাখা তদুপরি নম্বর যে বিষয়টা সেটা হলো ফরজ রোজা ছাড়া শুধু শুক্রবার কিংবা শনিবার নির্দিষ্ট রোজা রাখা নিষেধ তবে নিহাতের কোনো প্রয়োজন দেখা দিলে রাখা যাবে দেখা যাচ্ছে আমি মান্নত করেছি সে রোজাটা আমি কোনো দিন রাখতে পারবো সমস্যা নাই সারা বছর বিরতিহীন রোজা রাখা নিষেধ অর্থাৎ একবারে আপনি আজকের থেকে শুরু করলেন আর এভাবে চলতে রোজা এভাবে রোজা রাখা নিষেধ ছালার পর ইফতার ছাড়া পর পর দুই বা ততদিক রোজা রাখা ঠিক নয় ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে আইয়ামে তাসিক বা এগারো বারো এবং তেরোই জিল এই মাস এই দিনগুলোতে রোজা রাখা হারাম কেননা এ দিনগুলো হলো খাওয়া পান করা এবং আল্লাহর করার বিশেষ দিন তবে হজ পালনকারী ব্যক্তি কুরবানি করতে সমর্থ না হলে ওই ব্যক্তির জন্য আইয়ামে হাদির বদলে মিনায় রোজা রাখা সিয়াম মুসলমান প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক অর্থাৎ পাগল হলে হবে না স্বদেশে এবং স্বগৃহে অবস্থানকারী সক্ষম এটা হলো কি দৈহিকভাবে সক্ষম হতে হবে সরাই বাধা মুক্ত যেমন নারীর ক্ষেত্রে হাইজ এবং নিফাসের সময় অর্থাৎ মহিলাদের অসুস্থ অবস্থায় রোজা রাখা যাবে না সেটা পরবর্তীতে পালন করতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে রমজান মাস ত্রিশ দিন সে দিনে আপনার দেখা গেল পাঁচ থেকে ছয় দিন কিংবা এক সপ্তাহ যদি রোজা রাখতে না পারেন সাত দিন তাহলে এই রোজাটা আপনার রোজার মাস শেষ হওয়ার পরে যেকোনো সময় আপনাকে রাখতে হবে সাত বছরের বালক বালিকাদের রোজা পালনে উৎসাহ দেওয়া উচিত যদি তারা সক্ষম হয় আর আলেমদের মধ্যে কেউ কেউ নামাজের সাথে তুলনা করে দশ বছর বয়সে রোজা না রাখলে দৈহিক শাস্তির কথা বলেছেন বালক বালিকারা রোজার সব পাবে এবং মাতা পিতা ভালো কাজের প্রশিক্ষণ ও উৎসাহ দেওয়ার সব পাবেন তাই রুবাইয়ে বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন আসুর আর রোজা ফরজ ছিল তখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে রোজা রাখাতাম আর খাবারের জন্য কান্না শুরু করে তাদেরকে তুলা দিয়ে তৈরি আকর্ষণীয় খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম আমরা এটা করতাম ইফতারের সময় পর্যন্ত দিনের বেলায় কোনো কাফের যদি ইসলাম গ্রহণ করে কোনো বালক বালিকা যদি বালেগ হয়ে যায় অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হয়ে যায় এবং কোনো পাগল যদি ভালো হয়ে যায় তাহলে তারা রোজার হুকুমের আওতায় এসে যাবে এবং সূর্য অস্ত পর্যন্ত অস্ত যাওয়া পর্যন্ত তাদেরকে পানাহার থেকে এবং কোনো কিছু খাওয়া থেকে এক কথা বিরত থাকতে হবে তবে পূর্বের রোজাগুলো কাজা করা তাদের জন্য বাধ্যতামূলক নয় যেহেতু অজীব ছিল না এরপরে যে বিষয়টা আসে সেটা কি পাগলের উপর থেকে শরীয়তের হুকুম তুলে নেওয়া হয়েছে তবে যদি এমন হয় যে মাঝে মধ্যে সে পাগল হয় আবার মাঝে মধ্যে ভালো হয়ে যায় তখন শুধু ভালো অবস্থায় তাকে রোজা রাখতে হবে আর রোজা রাখা অবস্থায় দিনের বেলায় যদি পাগল হয়ে যায় তাহলে তার রোজা বাতিল হবে না কেননা সে সুস্থ মস্তিষ্ক অবস্থায় রোজা রাখার করেছিল। যে লোক রয়েছে এদের ক্ষেত্রেও একই যে রমজান মাসের মধ্যে মৃত্যুবরণ করল মাসের বাকি দিনগুলোর ব্যাপারে সে রোজার সব ধরনের বাধ্যবাধকতা হতে মুক্ত এবং তার আত্মীয়দেরও তার পক্ষ থেকে রোজা রাখার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই কেউ যদি রমজান মাসে রোজা ফরজ হওয়ার ব্যাপারে অজ্ঞতার কারণে রোজা না রাখে বা রমজান মাসে দিনের বেলায় যৌন ক্রিয়া হারাম না জানার কারণে তা করে এ অবস্থায় অধিকাংশ আলেমদের মত হলো যে এ ব্যক্তি দোষী সাব্যস্ত হবে না এটি ওই সকল ব্যক্তিদের জন্য প্রযোজ্য যারা নতুন ইসলাম গ্রহণ করেছে বা ইসলাম বিরোধী রাষ্ট্রে অবস্থান করছে তাদের কাফেরদের সমাজে বায়প্রাপ্ত হয়েছে বয়প্রাপ্ত হয়েছে তবে যে মুসলিম অধ্যুষিত এলাকায় বাস করে তার জন্য উক্ত ও জোর গ্রহণযোগ্য নয় কেননা সে সহজে আলেমদের কাছ থেকে হুকুম আহকাম জেনে নিতে পারে রমজান মাসে সফরকালীন সময়ে রোজা ভাঙ্গার শর্ত মাইল অনুযায়ী দূরত্ব অথবা সাধারণ প্রচলন হিসাবে সফর বা ভ্রমণ বলে পরিগণিত হওয়া বসবাস এলাকা এবং এর সাথে সংযুক্ত বাড়িঘর হতে বিচ্ছিন্ন হওয়া সফর অর্থাৎ ভ্রমণে গুনাহর কাজে লক্ষ্য লক্ষ্যে না হওয়া রোজা না রাখার কৌশল হিসেবে সফরকে গ্রহণ করা ঠিক হবে না সফরকারী সক্ষম অক্ষম সবার জন্যই রোজা ভঙ্গ করা যায় আর এ ব্যাপারে কোনো দ্বিমত নাই সফর কষ্টদায়ক হোক বা আরামদায়ক হোক তাতে হুকুমের পরিবর্তন হবে না মুসাফির ব্যক্তি যদি সাথে খাদেম নিয়ে ছায়ায় পথ পানি পথে আকাশ পথে সফর করে তার জন্য রোজা ভঙ্গ করা এবং নামাজ কসর করা যায় রমজানে যে ব্যক্তি ভ্রমণে বা সফরে যাওয়ার সংকল্প করল সে সফরের জন্য ঘর থেকে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত রোজা ভাঙবে না সফরের জন্য রওনা দেওয়ার আগ পর্যন্ত এমন কোনো কারণ ঘটে যে যেতে পারে যে জন্য তাকে সফর বাতিল করতে হতে পারে সফরকারী ব্যক্তি তার বসতবাড়ি এলাকা থেকে অন্য এলাকায় প্রবেশের পূর্বে রোজা ভঙ্গ করবে না এমনকি বিমানে উড়িয়ে তার এলাকা থেকে অন্য এলাকায় প্রবেশ করার পর বিমানবন্দর যদি মুসাফির ব্যক্তি অন্য শহরে পৌঁছার পর সেক্ষেত্রে যদি চার দিনের বেশি অবস্থানের নিয়াদ করে তাহলে অধিকাংশ আলেমের মত অনুযায়ী রোজা পালন করা তার উপর অজীব যারা পড়ালেখার জন্য প্রবাসে যায় এবং মাসের পর মাস বা বছর পর বছর অবস্থান করে অধিকাংশ আলেমদের মতে তারা মুক্তিম অর্থাৎ স্বদেশ এবং স্বগৃহে অবস্থানকারী হিসেবে গণ্য হবে সুতরাং যারা প্রবাসে আছেন বা প্রবাসে অবস্থান করেন তাদেরকে রোজা পালন এবং রোজা পূর্ণ করতে হবে যে ব্যক্তি মুকিম অবস্থায় রোজা শুরু করলো অতপর দিনের বেলাতেই সফরে বেরিয়ে পড়লো তার জন্য রোজা ভঙ্গ করা যায় কেননা আল্লাহ তালা সফরের কারণে রোজা ভঙ্গ করার অনুমতি দিয়েছেন আল্লাহ তালা বলেন ومن كان مريضا او على سفر فعدة من ايام এর অর্থ হলো যে ব্যক্তি অসুস্থ এবং সফরে অবস্থায় রয়েছে সে জন্য ওই সফরের দিন বা ওই অসুস্থতার দিনগুলো গণনা করে রাখে এবং সেটা যেন সে পরবর্তীতে পূরণ করে দেয় যে ব্যক্তি সর্বদা সফরে থাকে তার জন্য রোজা ভঙ্গ করা জায়গা আছে যেমন ডাক পৌঁছানোর লোক জন সর্বদা মুসলমানদের খিদমতে নিয়োজিত থাকে গাড়ি চালক বিমান চালক এবং গাড়ি বিমানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের গন্তব্য স্থলে তাদের আশ্রয়স্থল থাকলেও একই হুকুম প্রযোজ্য হবে তাদের সফর দৈনন্দিন হলেও হুকুম একই থাকবে লঞ্চ স্টিমার চালক নাবিকগণ তীরে তাদের থাকার জায়গা থাকা সত্ত্বেও তারা মুসাফির হিসেবে গণ্য হবে মুসাফির ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় সফর হতে নিজ শহরে প্রত্যাবর্তন করলে রোজাদারের মতো রমজান মাসের মর্যাদা রক্ষার চেষ্টা করা উত্তম কিন্তু তাকে কাজা করতেই হবে কেউ যদি এক দেশে রোজা রাখতে শুরু করে অতঃপর অন্য একটি দেশে যায় যেখানে লোকেরা দুই একদিন আগে বা পরে রোজা শুরু করেছে এমনত অবস্থায় যে দেশে গেল সে দেশের লোকদের সাথে রোজা পালন করতে হবে অর্থাৎ তাদের মতই রোজার বিধান মেনে চলতে হবে তবে চাঁদের হিসাব অনুযায়ী রোজা ত্রিশটির বেশি হলেও তা পালন করতে হবে দেখা যাচ্ছে আমরা বাংলাদেশ অবস্থান করতেছি আমাদের এখানে হচ্ছে কিন্তু আমি দিন কোথাও গিয়েছি আঠাশটা রয়েছে বাকি ক্ষেত্রে যে কয়দিন ওই দেশে থাকলে আহ রোজা রয়েছে ওই দেশের লোকজন সে কয়দিনও রোজা রাখতে হবে দেখা যাচ্ছে ত্রিশও হতে পারে একত্রিশও হতে পারে সেটা কোনো বিষয় না সেটা রাখতে হবে কেননা নবী করিম সাল আলিহিসাল্লাম বলেছেন রোজার দিনে তোমরা সবার সাথে রোজা রাখবে আর ইফতার অর্থাৎ ঈদের দিনেও তোমরা সবাই ইফতার করবে ওকে আর যদি উনত্রিশ দিনের কম হয়ে যায় সেক্ষেত্রে ঈদের পর তাকে রোজা উনত্রিশটি পূর্ণ করতে হবে কেননা হিজরি মাস উনত্রিশ দিনের কম হতে পারে না রমজান মাসে রুগ্ন অথবা অসুস্থদের বিধান রোগ বিমারে শারীরিকভাবে অসুস্থদের জন্য রোজা ভঙ্গ করা যায় এ কথার প্রমাণ হলো আল্লাহ তালা বলে ওমেন ক্যান আমার সাফরি সফর ইয়ামিন ইয়ামিন ওখর আর কেউ যদি অসুস্থ থাকে বা সফরে থাকে তাহলে তাকে অন্য সময়ে ওই রোজা পালন করতে হবে তবে মাথা ব্যথা সর্দি কাশি জাতীয় সামান্য অসুখ বিসুখের কারণে রোজা ভঙ্গ করা জায়জ হবে না ডাক্তারি শাস এবং স্বাস্থ্য সম্পর্কে অভিজ্ঞ মুসলিম ডাক্তার কারো সম্পর্কে যদি করেন রোজার কারণে সে অসুস্থ হয়ে যেতে পারে বা রোগ বেড়ে যেতে পারে এবং রোগ স্বার্থে বিলম্ব হতে পারে রোজা ভঙ্গ করা হবে। যে সমস্ত রোগ সবসময় লেগে থাকে এসব ক্ষেত্রে দিনের বেলায় সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও রাতে রোজার নিয়ত করা উচিত নয় সম্ভাবনার চেয়ে উপস্থিত অবস্থায় অগ্রগণ্য হিসেবে বিবেচিত রোজার কারণে যদি কেউ মূর্সা যাবার আশঙ্কা করে তাহলে সে রোজা ভঙ্গ করবে এবং পরে কাজ আদায় করবে আর দিনের বেলায় রোজা পালনরত অবস্থায় যদি কেউ মূর্ছা যায় বা অচেতন হয়ে পড়ে মূর্ছা বলতে অচেতন হওয়া এবং অস্ত যাওয়ার আগে বা পরে অসূর্য চেতনা ফিরে আসে তবে রোজা সহি শুদ্ধ বলে পরিগণিত হবে ফরোজ ফজর হতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অচেতন থাকলে রোজা শুদ্ধ হবে না অচেতন ব্যক্তিকে সুস্থ হওয়ার পর রোজা কাজা আদায় করতে হবে কোন কোন আলেমগণ এ প্রসঙ্গে আরো বলেন কেউ যদি তিন দিন বা তার কম সময় অচেতন থাকে অথবা জরুরি প্রয়োজনে অচেতন করে রাখা হয় এ অবস্থায় ঘুমের সাথে ইয়াস অর্থাৎ তুলনা করে রোজা কাজা আদায় করতে হবে তিন দিনের বেশি অচেতন থাকলে উন্মাদ ব্যক্তির সাথে তুলনা করে কাজা করতে হবে না অসহনীয় ক্ষুধা প্রচন্ড পিপাসায় জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা হলে অথবা দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গের বিপজ্জনক খুশির ক্ষতির আশঙ্কা হলে রোজা ভঙ্গ করে পরবর্তীতে সময়ে রোজা কাজা আদায় করে নেবে কেননা জীবন রক্ষা করা ওয়াজিব অযথা অনুমান ও সন্দেহের বশবর্তী হয়ে তথা ওয়াসওয়াসার উপর ভিত্তি করে রোজা ভঙ্গ করা যায় নয় যারা অত্যাধিক পরিশ্রমের কাজ করেন তারা রোজা রাখার নিয়ত করবে তাদের রোজা না রাখার বা ভঙ্গ করার কোনো সুযোগ নাই প্রয়োজন হলে পরিশ্রম কমিয়ে দিবে এবং রোজা রাখবে তবে কাজ করতে হলে কাজ করতে করতে ক্লান্ত হয়ে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা হলে রোজা ভঙ্গ করে পরবর্তীতে কাজা করে নিবে যে সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে যাবার আশা ও সম্ভাবনা আছে এক্ষেত্রে রোগ ভঙ্গ রোজা ভঙ্গ করে পরবর্তীতে কাজা করতে হবে কাফরা হিসেবে মিসকিনকে খানা খাওয়ানো যথেষ্ট হবে না দুরোগ্য ব্যাধি যা ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং বার্ধক্যজনিত কারণে যিনি রোজা রাখতে খাবার গরিবকে যা ফিদিয়া বলে পরিচিত। পরিমাণ হলো অর্ধসা বা দেড় কেজির কাছাকাছি পরিমাণ খাদ্য বস্তুটি অধিকাংশ মানুষের প্রধান খাদ্য বলে স্বীকৃত হতে হবে প্রতিদিনের ফিদিয়া একত্রিত করে মাছের শেষে একত্রে কিংবা প্রতিদিন পরিশোধ করাও যায় আছে অসুস্থ ব্যক্তি আরোগ্য লাভ করবে বা আশা করে রোজা ভঙ্গ করেছে তারপর কাজা করার আগে জানা গেল যে সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এ অবস্থায় তার উপর রোজা তার উপর অজিব হলো রোজা ভঙ্গের কারণে প্রতিটি রোজাই ফিদিয়া প্রদান করা আরোগ্যের আশায় যে মৃত্যু বরণ করলো থেকে যে মৃত্যু বরণ করলো তার উপর তার অতি আপনজনের উপর তার রোজার ব্যাপারে কোনো সরিবাহী দায়বদ্ধতা নেই আমরা আজকে যে মাসালাগুলো গুলো শুনলাম আল্লাহ তালা আমাদের শোনার এবং বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি